सुप्रिय दर्शक, आज के आमरा एसेछि बोधन आबृत्ति परिषदेर आयोजने बसंत बरण उत्सवे। एटी होच्छे तादेर 15तम उत्सव। আগামী নাগরিক যারা হবেন, আগামী ভবিষ্যৎ বংশধর যারা হবেন, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে কাজ করবে। চলছে মুজিব বর্ষ, মুজিব শতবর্ষকে আমরা পালন করবো 17 মার্চ। আমরা এই বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আজকের দিন হবে আমাদের এই সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো আজকের এই বোধনের আয়োজনের, আজকের এই আয়োজনের যিনি আয়োজক তার সাথে আমরা কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমি একা আয়োজক না, আয়োজক হচ্ছে বোধন আবৃত্তি পরিষদ, আমি সেই সংগঠনের সভাপতি। স্যার আজকের আয়োজনে কি কি স্যার আজকের এই আয়োজনে কি কি থাকছে এবং কি কি আপনারা পরিবেশনা করছেন এবং সকাল থেকে কি কি হচ্ছে আপনাদের প্রোগ্রাম আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ। আমরা সকালে আবৃত্তি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি, আমাদের সংগঠনের এই আবৃত্তি করেন। এরপরেই চট্টগ্রামের সর্বজন পরিচিত অধ্যাপিকা রীতা দত্ত এসে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপরেই বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন আবৃত্তি সংগঠন, সহযোগী সংগঠন, এরা আবৃত্তি পরিবেশন করে। আমরা সারাদিন ব্যাপী চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আমাদের এই আয়োজনটা করি। বসন্ত এসে গেছে, আই রে আলো আই, পূব গগনে রাত পোহালো, ভোরের কোণে লাজুক আলো, নয়ন মেলে চাই, আই রে আলো আই। আকাশতলে ঝলক জলে, মেঘের শিশু খেলার ছলে, আলোক মাখে গায়, আই রে আলো আই। শীত বুড়িটা চলে গেল, ফাগুন এলো তাই, প্রকৃতি আজ নব সাজিয়ে চলো দেখতে যায়। আসে বসন্ত ফুল বনে, আসে বসন্ত ফুল বনে, সাজে বনভূমি সুন্দরী, চরণে পায়েলা রুনু ঝুনু, চরণে পায়েলা রুনু ঝুনু, মধু পৌঠিছে গুঞ্জরি, মধু পৌঠিছে গুঞ্জরি, আসে বসন্ত ফুল বনে, বাজে ওই বাজে ওই বাজে ওই। আমাদের বাঙালির প্রধান উৎসবগুলোর মধ্যে একটা নববর্ষ, বসন্ত, এগুলোই পালন করি। আজকে বধুর আজকে আয়োজন করেছে এখানে বসন্ত উৎসবে, আমরা সবাই বসন্তকে বরণ করে নিতে এখানে এসেছি। পলাশের রণে শামাখি চলেছি,